যিনি মারা গেছেন এসকান্দার খা, উনি আমার 8 নম্বর ওয়ার্ডের সদস্য এবং উনি আমার নির্বাচন করছেন, এই জন্য তাকে আজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই জন্য আমিও শঙ্কিত, ওখানকার ভোটাররা শঙ্কিত এবং প্রচারণায় তারা আর নামতে সাহস পাইবে কিনা এটা নিয়েও আমি শঙ্কাবোধ করছি। একটা পারিবারিক দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে গণ্ডগোল হয়েছে, হাউকে হয়েছে, মারামারি হয়েছে এবং তারা আহত অবস্থায় হাসপাতালে মারা গেছে, সেটা পলিটিক্যাল দ্বন্দ্ব বলছে যে বিজেপি প্রার্থীকে নৌকার প্রার্থীরা মারধর করছে। মিথ্যা, ভিত্তিহীন, অসত্য। আপনারা যা জানেন আমি তাই জানি, আপনারা যেভাবে শুনছেন আমি তেইভাবে শুনছি। স্বতন্ত্র প্রার্থী আপনারা বলেন, আমি তো স্বতন্ত্র প্রার্থী বলি না, আমি বিদ্রোহী প্রার্থী বলি। সে আওয়ামী লীগের সভাপতি, সে সংগঠিত মহিলা আছেন এমপি, নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ যুবজেলা আওয়ামী লীগের সভাপতি যদি ক্যান্ডিডেট হয় সেটা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর ভাষা এবং স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যা এটা না, আমার দৃষ্টিতে বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী নৌকা প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে প্রায় স্বাভাবিক, যেখানে টু শব্দ হলেই নৌকার বিরুদ্ধে সে কথা বিদ্রোহী প্রার্থী কথা বলে হওয়াই স্বাভাবিক, এটা থাকাই স্বাভাবিক। অ্যাকুজ করবে নৌকার প্রার্থীকে, তা আমি কিছু জানি বা যে লোকটা আপনার জানছে যে আমি এখন জানলাম, আমি খবর নিলাম, ফোনও করলো আমাকে যে চাচা ভাতিজা, আপন ভাতিজা, চাচা ভাতিজার দ্বন্দ্ব জমি জমা নিয়ে বহুদিন আগের থেকে, নতুন কিছু না, দীর্ঘদিন ধরে এই জমি জমিয়ে গণ্ডগোল হচ্ছে, তাদের মধ্যে বিরোধ চলছে, সেই বিরোধে জিরে হিসেবে আজকের সকালে একইভাবে ঝগড়াঝাড়ি হচ্ছে নিজেদের মধ্যে। এক পর্যায়ে বোধ হয় একজন আহত হয়েছে এবং আমি শুনতে পেলাম যে হাসপাতালে মারা গেছে, মারা গেছে কিনা আমি যাই না, আপনাদের মধ্যে আমি শুনলাম এটা, কিন্তু এটা কমপ্লিটলি জমি জমার পারিবারিক ব্যাপার। এটা কেউ যদি এটা পলিটিক্যাল কালার দেয় যে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীকে নৌকার প্রার্থীরা মারছে বা সমর্থকরা মারছে, এটা মনে হয় ভিত্তিহীন, এটা বলার জন্যে বলা মনে হয়, এটা অপপ্রচার করছে সরকার, এটা কিন্তু সরকার বিরুদ্ধে ছেড়ে যায়। নৌকা হলো শেখ হাসিনার প্রাইম মিনিস্টার আওয়ামী লীগ নৌকা প্রার্থী দিয়েছে, কাজে ওর কথা এটা সরকারের বিরুদ্ধে যায়। এটা বিএনপি জামাতের ভাষা আরও কথা বলে, বিএনপি জামাত যেমন এই আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই নির্বাচনকে যেমন কলুষিত করতে চায়, বিভিন্ন আগুন সন্ত্রাসের মধ্যে, বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বা অরাজকতা সৃষ্টির মধ্যে এখানে এই নির্বাচনকে বানচাল করতে চায়, ঠিক একই ভাষায় ওরা কথা বলে। তো আমি আসছেন দেখি ও নৌকার বৃদ্ধির দ্বারা হিসেবে বিদ্রোহী প্রার্থী, সে নৌকাকে অ্যাকিউজ করছে, নৌকার প্রার্থীকে অ্যাকিউজ করছে, দোষারোপ করছে, এটা কার বৃদ্ধে যাচ্ছে? এই নৌকার বৃদ্ধে মানে আওয়ামী লীগের নৌকা, শেখ হাসিনার নৌকা, শেখ হাসিনাকে মনোনয়ন দিয়েছে, সে কার বৃদ্ধে কথা বলছে? তার যে বোধগম্য হওয়া উচিত সে আওয়ামী লীগ হিসেবে দাবি করে, কিন্তু কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কথা বলছে নৌকার বিরুদ্ধে, কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে। তবে আমার মনে হয় সে আত্মঘাতী কাজটা করছে, সে নিজে এদের থেকে বিরত থাকা উচিত। একটা পারিবারিক দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে গণ্ডগোল হয়েছে, হাউকে হয়েছে, মারামারি হয়েছে এবং তারা আহত অবস্থায় হাসপাতালে মারা গেছে, সেটা পলিটিক্যাল দ্বন্দ্ব বলছে যে বিজেপি প্রার্থীকে নৌকার প্রার্থীরা মারধর করছে। মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, মানে এভাবে কালার করা ঠিক না। আমার মানে এবার সে এই পরিবেশটাকে সে নষ্ট করার চিন্তা করছে। যিনি মারা গেছেন এসকান্দার খা, উনি আমার 8 নম্বর ওয়ার্ডের সদস্য এবং উনি আমার নির্বাচন করছেন, এই জন্য তাকে আজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই জন্য আমিও শঙ্কিত, ওখানকার ভোটাররা শঙ্কিত এবং প্রচারণায় তারা আর নামতে সাহস পাইবে কিনা এটা নিয়েও আমি শঙ্কাবোধ করছি। আসলে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, তাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এখানে। তার কারণ, যিনি প্রার্থী তিনি হইলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা, প্রচার ও প্রকাশের বিষয়ক সম্পাদক, এখানে তারও দায়িত্ব আছে, কিন্তু তিনি আজকে তার কর্মীদের ঘটালো, তার সমর্থকরা ঘটালো, এই নিয়ে তার কোনো প্রতিক্রিয়াও নাই, তার কোনো পদক্ষেপও নাই এবং ওই ফ্যামিলিকে তিনি কোনো সান্ত্বনাও দিতে যান নাই বা বিষয়টা দেখবেন বলেও তিনি আশ্বস্ত করেননি। কাজে আমার মনে হয় এটা নির্বাচন কেন্দ্রিক এবং ভয়ভীতি আর উল্টা দেখাচ্ছেন। আমার মনে হয় যে যাতে লক্ষ্মীপুরবাসী আমার পক্ষে কোনো প্রচারণা চালাতে না পারে, এই জন্য এই বিভীষিকাময় অবস্থা তারা সৃষ্টি করছে। ওনারা যখন হাসপাতালে নিয়ে আসছে,
হাসপাতালে আসার সাথে সাথেই পাঠিয়ে দিয়েছে। আমি রওনা দিছি, আমি ইউএসএ কে ফোন দিলাম, উনি বলল যে আমি তো ঢাকা, আপনি যান। আমি রওনা দিছি, এর মধ্যে এই ইসে থেকে না আমি আবার হাসপাতালে ফোন দিছি যে আমি আসতেছি, না না বসতেছি। তখন বলল যে তাকে আমরা বরিশাল পাঠিয়ে দিছি। নেতাকর্মীরা অনেকেই গেছিল, আমিও যাবো, ইন দি মিনটা হাসপাতাল থেকে ফোন করতে আমরা এখানে রাখি না, তার অবস্থা ভালো না, তাকে বরিশাল পাঠিয়ে দিচ্ছি। সাথে সাথে নেতাকর্মীদের আবার বরিশাল পাঠিয়ে দিচ্ছি। আমি এই হত্যার কঠিন বিচার চাই, আইনগত বিচার চাই এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে। নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক এবং প্রত্যেকের ভোট প্রত্যেকে দিতে পারে এবং সঠিকভাবে নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়। আমার বিরুদ্ধে দুইজন হেভিওয়েট এমপি মাঠে নামছেন, আমি তো এখন আতঙ্কিত। জনগণ আমাকে প্রশ্ন করেন এবং আমি গতকাল কেন্দ্রীয় ইউনিয়নে গেছি, প্রত্যেক জায়গায় আমি 7টা স্পটে বক্তব্য রাখছি, পথসভা হয়েছে, প্রত্যেকের একটা প্রশ্ন, আমরা ভোট দিতে পারবো কি, আমাদের ভোট রাখতে পারবেন কি আপনারা?